জেলা বইমেলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমরা জঙ্গিপুর অবয়ব কলা কেন্দ্র নৃত্য কবিতা আবৃত্তির মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানাব ও সংস্কৃতির প্রতি আবেগ দর্শাব। সর্বোপরি শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতার মনের অবয়বকে গড়ার চেষ্টা করব। শুভারম্ভ করছি ভরতনাট্যম ক্লাসিক্যাল ফর্মে শিবতাণ্ডব। নমঃ
সত্যের লও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহুর থেকে পাজর গুলো উঠল কেঁপে আর তোরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেটি হবে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যাও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যে থাই করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের নাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর টেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো দোহাই, তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খালি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে, সত্যের লও সহজে। আসুন এবার আমরা চলে যাই দেশমাতৃকার সেবায় নিয়োজিত যারা আত্মত্যাগে আত্মবলিদানে বলিয়ান, তাদের নিয়ে একটি সুন্দর নৃত্যাভিনয়। তোর ছেলেরা ঘর ছেড়ে শহীদ হবে রে, ভারত ভরে স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ রে। দেশের মাটি দেখবে আকাশ কোল যাবে ছিঁড়ে, দেশের মানুষ স্বাধীন হবে। লক্ষ্য শুধুই স্বাধীন ভারত, আলোর মিছিল ভাঙবে চড়ছে ভালোবাসি পড়তে ফাঁসি স্বাধীনতার সুখে।
শহীদ হবে দেশ ছাড়বে দেখে শেষ গুলি চলবে এই না হলে শাসন হাত চাইতে গুলি মিছিল করলে গুলি বাংলা বন গুলির মুখে উড়িয়ে দেওয়া চায় দেশের মানুষ না খেয়ে ট্যাক্স গুলি কিনতে পুলিশ ভাড়া করতে গুন্ডা বসতে ফুরিয়ে যায় তার একেই বলে গণতন্ত্র এরই জন্য কবিতার সর্দার সাহিত্যের মোড়লরা খেদে ভাষা যখন গুলিবিদ্ধ রক্তে ভাসে আমার ঘরের বোন আমার ঘরের ভাই তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেত নড়ে কাল বৈশাখীর ঝড় তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেত নড়ে কাল বৈশাখীর ঝড় তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল সিন্ধু পারের সিংহদ্বারের ধমক এনে ভাঙলো আঙুল আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল সিন্ধু পারের সিংহদ্বারের ধমক এনে ভাঙলো আঙুল মৃত্যু গহ নন্দকূপে মহাকালের চণ্ডরূপে মৃত্যু গহ নন্দকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই আসছে ভয়ঙ্কর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কৃত নড়ে কাল বৈশাখীর ঝড় তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর জীবনের কথা বলতে হবে জ্বালিয়ে জীবন আলো সকলের সাথে আমরা যাব জীবনের কথা বলছি তেমন তোমরাও বলো জীবনের কথা গণতন্ত্রের দেশে স্বাধীনতার এতদিন পরেও মানুষ যাচ্ছে ভেসে মানুষে মানুষে ভেদাভেদ করে আমরা যাই না লজ্জায় মরে গণতন্ত্রের দেশে আজ বিপদেই গণতন্ত্র এসো হয়ে আমরা এক হয়ে যাই ভুলে ভেদাভেদ মন্ত্র ভুলে ভেদাভেদ মন্ত্র সংকটের বিহ্বলতা বিজয়ে অপমান সংকটের কল্পনা তুলনাতেও মুক্ত কর ভাই আপনার মাঝে শক্তি ধর নিজের কর জয় দুর্বলের রক্ষা কর দুর্জনের হর নিজের দিন বিশ্ব হয় যেন কবুল জানো মুক্ত কর ভাই নিজের পরে করিত ভার নারিক সংশয় জল সন্তরাল করিবে আহ্বান নিরব হয়ে নম্র হয়ে পান্তরীয় প্রাণ মুক্ত কর ভাই দুরূহ কাজে নিজের দিয়ে কঠিন পরিচয় বই জ্ঞান বই আলো বই পড়া সদা ভালো সৎ সুন্দর মানুষ বানায় বই ভ্রমণ জানা অজানা আজ সুন্দর বইমেলাতে আমরা জঙ্গিপুর থেকে এসেছি আমাদের অবয়ব কলাকেন্দ্রকে নিয়ে এবার আমরা শুনে নিব একটি আঞ্চলিক কবিতা বই মেলাকে যাব কার বাইগনা জানি পরব জানি টুসু ভাদুর ঝুমুর জানি বই মেলাটো জানা নাই যেতে নারী পয়সা নাই পাথর চাপড়ি কেন্দুলি জানি অযোধ্যাতে মেলা জানি
বই মেলা তো জানা না, চিঠি লারি পয়সা নাই, মরুন হে তুমি মিটিং করো, মিছিল করো শহরে, দল বেঁধে দেখতে যাব, গুড় চিরা বেঁধে নিব, টেক্কা করে বালাই না, বই মেলাতে টিকিট লাগে, লেখা পড়া শিখানে লাগে, মোদের মেলায় টিকিট নাই, বাবু হে আয় মোদের মেলায়, অতুর বই মেলাকে যাব না। নমস্কার, কবিতা চলো যায়, কবি রামচন্দ্র পাল। আমরা বেড়াতে যাব, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। ট্রেনের টিকিট কাটো, লাগেজ ওঠাও, লাগেজ ওঠাও, লাগেজ ওঠাও। চলে যাব দূরে কোনো পাহাড়িয়া গ্রামে, যেখানে রাত্রি হলে রাত পরিণামে, আহা রাত পরিণামে, হঠাৎ পায়ের কাছে জ্যোৎস্নায়
বলো কে কে যেতে চাও, কে কে যেতে চাও, বলো কে কে যেতে চাও। হয়তো সেখানে ছোট ঝর্ণারা থাকে, ঝিরি ঝিরি জল দেয় নড়ি নদী মাকে, কুল 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 কথা বলে আর ইশারায়, ঝোপে ঝাপে কাকে ডাকে বলে চলে আয় চলে আয় চলে আয়। ছোট ছোট কটি বন খেলা করে নির্জন, সেই বনে সাবধানে সেই বনে সাবধানে নিজেকে হারাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। হয়তো সেখানে এক মেঘলা দুপুর, এক কানা ডাকে এক ঘুঘু ব্যথা দূর, একটি পাথরে টিলা একখানি সাঁকো, যত দূর দেখা যায় শুধু চেয়ে থাকো, শুধু চেয়ে থাকো, শুধু চেয়ে থাকো। চুপচাপ চুপচাপ নীরবতা কথা বলে কত কথা, চুপচাপ নীরবতা কথা বলে কত কথা, কত কথা, কত কথা, কত কথা। যদি পারো তার সাথে কণ্ঠ মেলাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। যেখানে সবুজ ছায়া বিছিয়ে চুল, ডাকছে প্রকৃতি মাতা প্রকৃতির কোল, কটা দিন নাগরিক ঝালা পালা ভুলে, গোছাও লাগেজটাকে কাঁধে নাও তুলে, ডাকে দূর ডাকে দূর, ডাকে বর ডাকে বর, বাঁকা পথ বাঁকা পথ, একা মন একা মন, ঝমা ঝম ঝম রেলগাড়িকে ছোটাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও বলো, বলো 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 বলো, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। ধন্যবাদ। আবারও বলি, বই জ্ঞান বই আলো, বই পড়া সদা ভালো, সৎসুন্দর মানুষ বানায়, বইয়ে ভ্রমণ জানা অজানায়, বই পড়ার নাই বিকল্প, প্রতিদিন পড়ো হলেও অল্প, বই পড়ার গুরুত্ব অনেক, বই করে জাগ্রত বিবেক, বদলে গেছে মোদের পরিবেশ, তাহা হলো আহা বই পড়া বেশ বেশ বেশ। ধরুন আমাদের শ্রীকৃষ্ণের জন্ম আমরা জানি বৃন্দাবনে, উনি যদি আমাদের কয়লাখনি অঞ্চল রানীগঞ্জ বা আসানসোলে জন্ম নিতেন তাহলে কী অবস্থা হয়? কৃষ্ণ যদি জন্ম নিত আসানসোলে, ডুলি চাইপে নামত ঠিকই খাদের তলে, কালা চাঁদের অঙ্গ ভৈত কয়লা কালায়, সোটা শবন খৈস্তব দমে কুয়ার তলায়, জল ভরিতে কুয়ার পারে দেখে রাধায়, বলত কালো জল ঢেলে দে আমার মাথায়, রাধা বলত হে হে বাবা দেখে লিবে সর্বজনে। কৃষ্ণ বলছে মনেই লিছে সুখেই ছিল বৃন্দাবনে, রাধা বলত বৃন্দাবনে থাকলে এখন খাইতে কি, বাঁশি বাজে যুদ্ধ নাই হে প্যাট খুরাকি, কৃষ্ট বলত বাঁশি লই হে মেশিন ধরত মথুরাতে, মায়ের ভাত মিলত ঠিকই তেল সুধারি কারখানাতে। এরপর আমাদের আরেকটি সুন্দর নৃত্য, আমাদের ভারতীয় অলিম্পিকদের সফলতা খেলোয়াড়দের শ্রদ্ধা জানিয়ে আমাদের এটি শেষ নিবেদন, আপনারা এই নৃত্যটি উপভোগ করুন এবং আমাদের অবয়ব কলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের অনেক আশীর্বাদ করুন যাতে ওরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। Sixteen Olympic week is 31वें संस्करण में इंडियन प्लेयर्स ने भारी संख्या में भाग लिया है। आइए देखते हैं क्या इस बार इंडिया मेडल्स जीत पाएगा। Let's hope for the best। हाँ ये रास्ता है तेरा, तूने अब जाना है। हाँ ये सपना है तेरा, तूने पहचाना है, तुझे अब ये दिखाना है। तुझको आसिया क्या जमीन और आसमान पाएगा, जो लक्ष्य है तेरा, लक्ष्य है
और रियो ओलंपिक 2016 शुरू हो चुका है। देखते हैं कौन सा देश सबसे ज्यादा मेडल जीत पाता है। इंडिया के पास इन खेल से मायावी पदक जीतने में महज 6 दिन बचे हैं, नहीं तो वो 1992 के बाद पहली बार बिना पदक इंडिया एक कदम दूर। कैन शक्शी विन द मेडल फॉर इंडिया? इंडिया हैज गॉट हिज फर्स्ट मेडल। रियो ओलंपिक में भारत के साक्षी मलिक ने इतिहास रच दिया, पहली बार ब्रॉन्ज मेडल जीत के। यही नहीं, साक्षी महिला रेसलिंग में मेडल जीतने वाली पहली भारतीय महिला बन गई है। इस वक्त की बड़ी खबर सीधे रियो ओलंपिक से, जहां बैडमिंटन के मुकाबले में फाइनल में पहुंचने वाली पहली भारतीय महिला बनी पीवी सिंधु। Namaste.